আমার সাথে নবীজিও যেন কথা তুলে মত কত কথা তুমিছে ব্যথাতে বন্ধ করে দাও আসসালামুকুমুল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومرشدنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكل محبة قرون أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি তাওহীদ কি আমানাত সিনো মে হায় হামারা আসা নেহি মিটানা না হামারা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইয়াসা কিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি কলিলুল উমরিনা ফি দারে দুনিয়া ওয়া মারজিনা ইলা বাইতি তুরাবি লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওরে কারলাগিয়া কান্দ মানুষ, কারলাগিয়া হাস, ওরে কারলাগিয়া কান্দ মানুষ, কারলাগিয়া হাস, যে তোমার করল সৃজন, ওরে যে তোমার করল সৃজন, তাকে আছো ভুলে, কারলাগিয়া কান্দ মানুষ, কারলাগিয়া হাস, এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে দিবানিশি, ওরে যার হাতেতে সবার মরণ, যার হাতেতে সবার মরণ, যার দয়াতেই বাঁচো, কারলাগিয়া কান্দ মানুষ, কারলাগিয়া হাস, লা ইলাহা মুহাম্মাদে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Postan lai Kalikapur Hafiziya Madrasar Uddyoge Ayojito Batsorik Tafsirul Quran Mahfiler ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, ওয়াজিবুল ইহতেরাম মুআজ্জাজ মুকাররম, যুগে শ্রেষ্ঠ মহামানব হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক দিন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি লক্ষ কোটি অফরন্ত অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আদর করে মায়া করে মহব্বত করে ভালোবেসে, আল্লাহ পাক দশ মায়ের দশ সন্তানকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে বেহেস্তের বাগানে ওলামায়ে কেরামের সহবতে অল্প কিছু সময় আসার বসার, কিছু কোরআন ও হাদিস থেকে বলার এবং শোনার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন, মুসলমানের আওয়াজে জোরে সুরে একবার শুকর আদান আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় না গুনাহ হয়? আমরা এখানে সওয়াবের জন্য আসছি না গুনার জন্য? আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত তাফসিরকারক, বিশ্ববিখ্যাত তাফসিরের ভিতরে আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তাফসিরে কুরতুবীর ভিতরে লেখেন, একটা মানুষ কিসের দ্বারা দামি হইতে পারে? তামাম দুনিয়ার ভিতরে একটা মানুষ বাড়ি পাইল, গাড়ি পাইল, সুন্দরী বিবি পাইল, ক্ষমতা পাইল, টাকা পয়সা পাইল, হায়াতের জীবনে তার চাওয়া পাওয়া বলতে কিছু নাই,
এমন একজন ব্যক্তি সব কিছু পাওয়ার পরে যতটা ভাগ্যবান না হয়েছে তার থেকে হাজার কোটি লক্ষ কোটি গুণ ভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তির জবান দিয়ে আল্লাহ পাক একবার বের করেছেন আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? তাইলে বোঝা গেল দুনিয়ার হায়াতের জীবনের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত তাম দুনিয়ার ক্ষমতা রাজত্ব সবকিছু সুখ দুঃখ এক পাল্লায় করলে সব একদিকে চলে যাবে, আর মুমিনের ইমানদারের জবান দিয়া একবার যদি আলহামদুলিল্লাহ বলে সেটার ওজন সেটার মর্যাদা তাম দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ পাকের দরবারে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আলহামদুলিল্লাহ বলতে পারছি বা বলতে পারি এরা ভাগ্যবান মায়ের সন্তান, যারা বলতে পারি না কপাল পোড়া মায়ের সন্তান। কারণ এই জবানটা দিয়েছেন কে? মুসলমানের আওয়াজে বলতে হবে, জবান দিয়েছেন কে? আল্লাহর নাম বললে গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহর নাম বললে খুশি হন কে? আর বেজার হন কে? শয়তান। আমরা কাকে খুশি করব? মুসলমানের আওয়াজে বলেন কাকে? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, আর আল্লাহকে না ডাকলে শয়তান খুশি হয়। কিন্তু মুমিনের প্রথম পরিচয় হলো আল্লাহ পাককে খুশি করার যতগুলো মাধ্যম আছে প্রতিটা মাধ্যম মুমিনের অবলম্বন করতে হবে। কি কথা ঠিক কিনা? যেহেতু আমরা দুনিয়ায় এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না, থাকবো নাকি? এই জন্য শায়ের কয় চশমা বন্ধ লব্ব বন্ধ গুষ বন্ধ, চশমা বন্ধ লব্ব বন্ধ গুষ বন্ধ, গরনবিহীনে সিরে হাক বর্মা বখান, চশমা বন্ধ লব্ব বন্ধ গুষ বন্ধ, গরনবিহীনে সিরে হাক বর্মা বখান, গরনবিহীনে সিরে হাক বর্মা বখান। ভাইরা আমার, ও পাঞ্চপুরের যুবক ভালো করে বুঝিয়া নাও, ভালো করে বুঝিয়া মোড়া কাবা করিয়া চিন্তা করিয়া মুশাহাদা করিয়া গভীর রাতে ধ্যান করিয়া দেখো, এই দুনিয়ায় কিন্তু এক সময় ছিল না, এখন কিন্তু আছো। আগামী 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 50 বছর পরে যে দুনিয়ায় থাকবা গ্যারান্টি আছে নি? আরো জোরে কান। যেহেতু আমার বাবায় থাকতে পারে নাই, আমার দাদায় থাকতে পারে নাই, আমার পরদাদাও থাকতে পারে নাই, পরদাদা থাকতে পারে নাই, এমনি ভাবে সবাই বিদায় নিয়ে গেছে। এ যুবক, সবাই যেহেতু সিরিয়ালে বিদায় নিয়ে যাচ্ছে, তোমার আমার সিরিয়াল কিন্তু সামনে চলে আসছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমারে পাঠাইলাম, হাসি খুশি খেল তামাশা দিয়া দুনিয়ার হায়াতের জীবন কাটাইবা? না রে না, এইভাবে হায়াতের জীবন কাটাইবার জন্য দুনিয়ায় পাঠাই নাই। দুনিয়ার ভিতরে তুমি যাকে আপন মনে করো, যেই বাবারে আপন মনে করো, যেই বিবিরে আপন মনে করো, যেই সন্তানকে আপন মনে করো, তারা তোমার আপন না। আপন যদি হয় ঈমান আপন হবে, কোরআন আপন হবে, ঈমান আর আমল আপন হবে, এগুলো কবরে তোমার সাথে চইলা যাবে। কি ঠিক না বে? ঠিক। যেটা বিপদের সময় আমার সাথে থাকবে না, ও তো আমার আপন না। দুনিয়ার হাইসিয়তে আপনি দেখেন একটা কথা আছে, কই কে আপন কে পর আমি তো বুঝি না, বুঝি যখন বিপদে পড়ি, যখন সে আমার পাশে থাকে, যে আমার পাশে থাকে তাকেই আপন মনে হয়। এটা একটা দুনিয়ার হাইসিয়তের কথা। কই কে আপন কে পর সেটা তো বুঝি না, যখন বিপদে পড়ি যে আমার পাশে থাকে তাকেই আমার আপন মনে হয়। মানুষের সবচাইতে বড় বিপদ হলো যখন মানুষ ইন্তেকাল করে যাবে, যখন কবরের জমিনে চলে যাবে,
মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, বিবি থাকবে না, কেউ থাকবে না, একজন আপন হয়ে থাকবে, তার নাম কি? আল্লাহ তাআলা ওই সময় বান্দার আপন হয়ে যাবে। কিন্তু আপন কি এমনিই হবে যখন বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ পাককে আপন বানায় কবরে যাবে? জোরে বলেন। আরেকটা জিনিস আপন হবে বিপদের সময়, ঈমান আর আমল, ঈমান আর আমল সব পরে থাকবে। তুতা বঙ্গার গাছতে আজি মালে মা, তুতা বঙ্গার গাছতে আজি মালে মা, ইজা মাহাগাং ফেল সুদি আজ হালে মা, ইজা মাহাগাং ফেল সুদি আজ হালে মা। এই বাড়ি গাড়ি সব পরে থাকবে, কেউ থাকবে না, ক্ষমতা পরে থাকবে, ক্ষমতা আরেকজনের হাতে চলে যাবে, সে চলে যাবে আরেকজনের হাতে চলে যাবে। বিবি যদি অল্প বয়সে বিধবা হয়ে যায়, আরেকজন স্বামী দইরা সে সংসার শুরু করে দিবে। আমি থাকবো না, আপনি থাকবো না, কবরে চলে যাব। ওই কবরে কিন্তু বিবিও যাবে না, টাকাও যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, ক্ষমতা যাবে না, কবরে শুধু আমার আপনার সাথে ঈমান যাবে, আমল যাবে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ঈমানকে মজবুত করা লাগবে, ঈমানকে মজবুত করা লাগবে, আমলকে মজবুত করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এমন একটা আয়াতে আমাদেরকে শিক্ষা দিতেছেন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঈমানদার কারা, মুমিন কারা, তাদের পরিচয় তুলে ধরতেছে আল্লাহ পাক। আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে মুমিনের পরিচয় আল্লাহ পাক তুলে ধরতেছেন, ঈমানদারের পরিচয়, মুমিনের আলামত আল্লাহ পাক তুলে ধরতেছেন। আমাদের সমাজে দেখবেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আলেমরে মহব্বত করে না, মসজিদ মাদ্রাসা মহব্বত করে না, দাড়ি টুপি পছন্দ করে না, দাবি করে ঈমানদার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বলে নামাজ না পড়লে কি হবে, দাড়ি না রাখলে কি হবে, হস না করলে কি হবে, আমার ঈমান আছে, আমি ঈমানদার, আমি মুমিন। গাঁজার বোতলা খাইতে খাইতে 10 বোতলা শেষ, তারপরও কয় মুমিন। মহিলাদেরকে নিয়ে রাত 12টার পরে এরকম ভাবে অসামাজিক শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত মারেফতের গানের স্লোগান দেয়, হ্যাঁ কয় আমি মুমিন। জোরে বলেন, ঠিক না বেঠিক? এরা কি মুমিন? জোরে বলেন, মুমিন। মুমিন কারা? আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে পরিচয় দিতেছেন। সম্ভব হলে বিস্তারিত আলোচনা, না সম্ভব হইলে এক আয়াতের উপরে আলোচনা শেষ হবে। আল্লাহ পাকের দরবারে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই, সবাই জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, মুমিন কিন্তু হওয়া লাগবে। যদি আল্লাহ পাকের সেই কবরের জমিনে, পরকালের জমিনে নাজাত পাইতে চাই, মুমিন হওয়া লাগবে। আর মুমিনের সিফাত আল্লাহ পাক বয়ান করতেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহর নাম যত জোরে হবে শয়তানের কলিজায় তত আঘাত আসবে, কি বলেন, ঠিক কি না? মুসলমানের আওয়াজ ছোট হয়ে যাওয়ার কারণে নাস্তিক আর বেঈমানের আওয়াজ সমাজে বড় হয়ে গেছে, কথা বলেন না কেন, ঠিক না বেঠি? মুসলমান যদি সেই তারেক বিন জিয়াদের মতো, খালেদ বিন ওলিদের মতো, মোহাম্মদ ইবনে বখতিয়ারের মতো, এরকম ভাবে সাহাবায়ে কেরামের মতো, আনোয়ার শাহ কাশ্মীরির মতো, এরকম শাইখুল ইসলাম হুসাইন আহমেদ মাদানির মতো, আহমদ শফির মতো তাকবীর ছুটতে পারে বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, পুরো নাস্তিকের জায়গা বাংলায় হবে না। তাকবীর ভাইরা আমার,
মোহাম্মদ ইবনে বখতিয়ারের নেতৃত্বে 17 জনে তাকবীর দিছে নারে তাকবীরের আওয়াজ তুলছে মুসলমান হাজার হাজার ইংরেজ সামনে আসার মোকাবেলা করার ক্ষমতা বেঈমানরা পায় নাই মুসলমানের তাকবীরের আওয়াজে নারে তাকবীরের স্লোগানে হাজার 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 ইংরেজ পিছনে রাস্তা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে মুসলমানের সামনে মোকাবেলা করার ক্ষমতা পায় নাই শুধু তাই না হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন যখন কালেমা গ্রহণ করলেন যখন কালেমা গ্রহণ করলেন সাহাবায়ে কেরাম আনন্দে তাদের কলিজাটা ভরে গেল আনন্দের উল্লাসে সাহাবায়ে কেরাম সেই মক্কার ঘরের সামনে সাহাবায়ে কেরাম তাকবীরের আওয়াজ করলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হওয়ার পরে উনি তাকবীরের আওয়াজ করলেন এমন আওয়াজ করলেন ইতিহাসের ভিতরে পাওয়া যায় কিতাবের ভিতরে ওই তাকবীরের আওয়াজ এমন ছিল নারে তাকবীরের আওয়াজ এমন ছিল মক্কা মদিনার মাটিগুলো কাঁপতে ছিল বেঈমানরা যখন ঘর থেকে বের হয়ে গেল আল্লাহর নামে তাকবীর দেয় মক্কায় এত বড় সাহসকার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখে মুসলমানদের প্রথম নেতৃত্ব সামনের কাতারে ওমরে ফারুককে দেখা যায় সুবহানাল্লাহ আবু জাহেলের কথাই বলি আবু জাহেল দেখে সর্বনাশ মক্কার জমিনে এত বড় আল্লাহর তাকবীর দেয় এত বড় দুঃসাহস কার মার কলিজার সন্তানের এত বড় সাহস মক্কার ভিতরে আল্লাহর ধ্বনি ছাড়ে বের হয়েই দেখে ওমর বিড়াল দেখবেন অনেক সময় ঘর থেকে দৌড়ায় বের হয় সামনে যখন কুকুর দেখে আবার পিছনে কথা বুঝেন নাই কুকুর দেখলেই পিছনে কারণ ওই যে বাপের বাপ ও তো ইঁদুরকে দৌড়াইতেছে এখন যখন সামনে কুকুর পাইছে এবার পিছনের দিকে আল্লাহু আকবার কাবীরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখে সর্বনাশ ওমর তো আর এখন বেঈমান নাই এখন তো ওমর চলে গেছে মুসলমানের পক্ষে মুসলমানের পক্ষে যে এখন তাকবীর দিয়েছে তাকবীরের আওয়াজে বেঈমানের গোষ্ঠীগুলি ঘরের ভিতরে ঘরে দৌড়াত কায়া সেদিন বসেছিল মুসলমানদের সামনে মোকাবেলা করার সাহস পায় নাই জোরে বলেন ঠিক না বে ঠিক আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না আমরা কাদের উত্তরসূরি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানী হাসান বসরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই চার ইমাম সহ যত পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহর ওলি উজানির কারি ইব্রাহিম জর্মনার মরহুম আল্লাহর কুতুব এরকম বড় বড় শাইখুল ইসলাম হুসাইন আহমেদ মাদানি আশরাফ আলী থানভি হাফিজুজ্জুর রাহমাতুল্লাহ আলাই এমনি ভাবে শামসুল হক ওনারা হলো আমাদের উত্তরসূরি আমরা হলাম তাদের সৈনিক ওনারা পিছে হটার মানুষ নয় যখনই যেখানে ডাক দিয়েছে বেঈমান আর নাস্তিকের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব সেখানেই মোকাবেলা করেছে ঠিক না বেঠি ভাইয়েরা আমার আমরা কিন্তু তাদের উত্তরসূরি আমাদের পিছনে হটলে চলবে না পিছনে হটার কারণে আজকে আমাদের কলিজার হৃদয়ে স্পন্দন মক্কার মদিনা নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না এমন নবীকে নিয়ে আজকে বেঈমান আর নাস্তিকরা অপমানজনক কথা বলতে শুরু করেছে কথা বলেন না কেন কথা বলেন না কেন পিছনের কথা বাদ দিলাম বর্তমানের কথাই বলি যেই মক্কা শরীফের ভিতরে বাইতুল্লাহ শরীফের ভিতরে এক রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব হয় জানেন নি আপনারা 100,000 রাকাতের সওয়াব হুব্বে বাইতুল্লাহ এটা মিনাল ঈমান হুব্বে বাইতুল্লাহ হুব্বে রাসূল হুব্বে মদিনা এটা ঈমানের অংশ কেউ যদি এটাকে মনে প্রাণে ভালো না বাসতে পারে সে ঈমানদার হইতে পারবে না মুমিন হইতে পারবে না বেঈমানরা এই গত কয়েকদিন আগে রসরাজ পাল বাইতুল্লাহর উপরে কাবা শরীফের উপরে মূর্তি টানায়া তামাম দুনিয়ার মুসলমানদের কলিজা আগুন লাগাই দিছে এ মুসলমান ঘরে বসে থাকলে চলবে না আমরা কিন্তু উচ্ছৃঙ্খল না আমরা উগ্রবাদী না আমরা বেয়াদব করি বেয়াদবি করি না মুসলমানের ধর্ম শান্তি ধর্ম শান্তি চাই মারামারি কাটাকাটি হানাহানি এগুলো আমরা মুসলমান পছন্দ করি না যদি পছন্দ করতাম এই বাংলার জমিনে একটা বেঈমান থাকতে পারতো না জোরে বলেন ঠিক না বেঠিক
ইতিহাসে নাই বাংলাদেশ থেকে আমরা কোন বেঈমানকে মেরে তাড়ায় দিছি আছে কিন্তু বহিরাগত দেশে আমাদের মুসলিম ভাইরা মুসলমান ভাইরা আজকে লাঞ্ছিত অপমানিত অপদলিত তাদের বাড়িঘর জ্বালায় দিচ্ছে মা বন্ধুদেরকে টেনে তারা বেঈমানরা দর্শন করতেছে মুসলমানরা হাহাকার तमाम পৃথিবীর ভিতরে মুসলমান লাঞ্ছিত অপমানিত বেঈমানদের কাছে কিন্তু মুসলমান ধর্ম এটা শান্তির ধর্ম আমরা চাই হিন্দু মুসলমান সবাই যেন একসাথে সমাজে শান্তিতে বসবাস করতে পারি কিন্তু আমাদের মুসলমান ধর্ম নিয়ে ইসলাম নিয়া কুরআন নিয়া যদি কেউ কোন বান্দামি করতে চাও জিব্বাটা টেনে কুত্তা দিয়ে খাওয়ানো হবে কারা কারা লাগিয়েছেন ভাইরা আমার ভালো করে বুঝেন হব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান হব্বে রাসূল হব্বে মদিনা এটা ঈমানের অংশ আজকে শেষ পর্যন্ত 92 থেকে 95% মুসলমানের দেশে একটা হিন্দুর বাচ্চা একটা মালাউনের বাচ্চা আমাদের মক্কা মদিনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে অপমান করবে একটা মুমিন বেঁচে থাকতে সেটা সম্ভব নয় ঠিক না বে ঠিক হ্যাঁ নামাজ রোজা দিয়ে কি জান্নাতে চলে যাবেন এত সুজা ব্রাহ্মণবাড়িয়া সম্ভবত নাসিরনগর নাসিরনগর ওই যে কামরুল ইসলাম হ্যাঁ ইজহারুল ইসলাম আরিফ সাহেব আমার মহব্বতের বড় ভাই মহব্বতের মানুষ বন্ধু মানুষ হুজুর এই যে বিষয়টা খবর রাখছেন এই নাসিরনগর না হুজুর নাসিরনগরে তৌহিদি জনতা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে গেছে মুসলমানেরা যতক্ষণ রসচাঁদ পালের ফাঁসি না হবে মুসলমান ঘরে ফিরে যাবে না এই দাবির সাথে আমরা কারা একমত দুই হাত তুলে আল্লাহকে দেখাও ফাঁসি 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 চাই ১০ হাজার ফাঁসি চাই ফাঁসি 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 চাই নারে তাকবীর চিন্তা করে দেখেন আমরা তো কোনো মূর্তি ভাঙতে যাই নাই মুসলমান কোনো মূর্তি ভেঙেছে মুসলমান বিনা কারণে কোনো বেঈমানের উপর আঘাত করেছে আমাদের ধর্ম তো এমন এক ধর্ম বিনা কারণে একটা পশুর উপর আঘাত করা জায়েজ নাই এমন এক ধর্মের অনুসারী আর আমাদেরকে বানায় জঙ্গিবাদ আর আমাদেরকে বানায় জিএমবি আমাদেরকে বানায় জঙ্গি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোন মুসলমান কোন আলেম ওলামা জঙ্গিবাদী হতে পারে না জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে যারা স্লোগান দেয় আল্লাহর কসম তারাই জঙ্গিবাদের এবং তারাই জঙ্গিবাদের মদতদাতা আপনি খুঁজেন এই যে বোম ফুটানো মানুষ হত্যা কোন মসজিদের আলেমের দ্বারা সম্ভব কোন মসজিদের ইমামের দ্বারা সম্ভব কোন মাদ্রাসার প্রিন্সিপালের দ্বারা সম্ভব কোন মাদ্রাসার ছাত্রের দ্বারা সম্ভব কিন্তু সমস্ত অপবাদ চাপাই দিচ্ছে এই কারণে যাতে করে সাধারণ মুসলমান আলেম ওলামা থেকে পৃথক হয়ে যায় আর পৃথক হয়ে গেলে ওই সমাজের সাধারণ মুসলমানের উপরে বেঈমানদের মতবাদ কায়েম করা সহজ হয়ে যাবে দেখেন না আমাদের সমাজে তাসাউফের লাইনের আত্মশুদ্ধির লাইনের পীর মাশায়েখের একটা লাইন আমাদের সমাজে আছে হক্কানি পীরের দ্বারা মানুষ হেদায়েতের রাস্তা পাইতেছে কি বলেন আপনাদের উজানি এদিকে চরমনায় আরো হক্কানি যে পীর মাশায়েখের অনেক আছে এই তাসাউফের লাইনটাকে বেঈমানরা লাল শালু ওরা কিছু ভণ্ডপীর সমাজে নামাইয়া তাসাউফের আত্মশুদ্ধির লাইনটা হক্কানি পীর মাশায়েখদের বদনাম শুরু করছে কি বলেন ঠিক না বে ঠিক তাসাউফের লাইনটা নষ্ট করে দিচ্ছে জানে এ বাংলার মুসলমান আলেম প্রিয় পীর প্রিয় মাশায়েখ প্রিয় মসজিদ প্রিয় মাদ্রাসা প্রিয় এগুলো যদি সাধারণ মুসলমানের ভিতরে ঘৃণা তৈরি করে দেওয়া যায় তাহলে সাধারণ মুসলমানকে বেঈমান বানানো সহজ হবে কি বলেন ঠিক কিনা কিন্তু আমি দেখতেছি যতই তারা আমাদের বিরোধিতা শুরু করছে ইসলামের ভিতরে মানুষ ততই কালেমার ছায়ার তলে মানুষ আশ্রয় গ্রহণ করতেছে একটু পানি হইলে ভালো হয় পানি আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জব গ্লাস নিয়ে আসো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাই আমার বেঈমানরা আমাদের ইসলামকে যতই মিটাইতে চাইতেছে ইসলাম কি মিটতেছে না আলো ধপধপ করে জ্বলতেছে আলো জ্বলে না নিবে চেরাগেরা কে ইজ্জত বড় ফরুজত চেরাগেরা কে ইজ্জত বড় ফরুজত হারা কিস দাম জালাদের শ্বাস বসুজত হারা কিস দাম জালাদের শ্বাস বসুজত শায়েখ ডাক দিয়ে বলে শুনে রাখো বুঝে রাখো ইসলাম এমন একটা চেরাগ ইসলাম এমন একটা বাতি স্বয়ং এই বাতি জ্বালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে সুইচ রেখে দিয়েছে যারাই নিবাইতে চাইবা নিবাইতে পারবা না রে বান্দা বরং যারাই নিবাইতে যাইবা তারাই জন্মের মতো নিবিয়া যাইবা ঠিক না বেঠি হে মুসলমান ইমানদার এই বাতি কিন্তু ফেরাউন নিবাইতে চাইছে পারছেনি বাতি কিন্তু নমরুদ নিবাইতে চাইছে পারছেনি আবু জাহেল নিবাইতে চাইছে পারে নাই কেউ পারে নাই পারবেও না কারণ সুইজ আল্লাহর হাতে আল্লাহ যদি জ্বালায় রাখতে চান দুনিয়ার কেউ নিবাইতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون الله اكبر বলেন ভাই রামাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বাতি আমি জ্বালাইছি যদিও কাফির বেঈমানেরা এই বাতি জ্বালানোকে পছন্দ করে না যদিও বেঈমানেরা পছন্দ করে না কিন্তু তাদের পছন্দ অপছন্দ আমি আল্লাহর কোনো যায় আসে না আমি জ্বালাইছি যতদিন এই বাতির আলো দুনিয়ায় থাকবে দুনিয়া কায়েম থাকবে এই বাতির অনুসরণকারী যারা দুনিয়ায় থাকবে এদের উসিলায় দুনিয়া থাকবে আর যেদিন কোরআনের বাতি থাকবে না ইসলামের বাতি দুনিয়ায় থাকবে না দুনিয়াও থাকবে না কিয়ামত হয়ে যাবে চেরাগেরা কে ইজ্জত বড় ফরুজত হারা কিস দাম জালাদের শ্বাস বসুজত চান্দ খানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহম বাবা ভাইয়ের আমার কোরআন ইসলাম এটা এমন জিনিস এটা কিয়ামতের আগের দিন পর্যন্ত থাকবে যেদিন থাকবে না এর পরের দিন আর দুনিয়াও থাকবে না কিয়ামত হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুল আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা আল্লাহ শিখনেওয়ালা শিখানেওয়ালা এরকম মাদ্রাসাগুলি থাকবে আলেম ওলামা থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে যেদিন থাকবে না সেদিন দুনিয়া থাকবে না দুনিয়া পা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত বানায় দিবে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিলেন নাম কি নাম শুনেন সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই হুজুরের একটা জীবনীতে কিতাবের ভিতরে পাইলাম একটা হাদিসের ব্যাখ্যা লিখতে যায় উনি লিখছেন কয় আমরা তো দেখি যে হায়াতের জীবনে দুনিয়ার ভিতরে চলাফেরা করি এই দুনিয়ার থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা কত বছর 500 বছরের রাস্তা আল্লাহ হবে আমাদের হায়াতের জীবন হলো 40-50-60 গড়ে উম্মতে মুহাম্মাদির গড়ে হায়াত হলো 60 বছর আল্লাহ এই 60 বছরের জন্মের পরের থেকে শুরু কইরা যদি যাওয়া শুরু করে দেয় উপরের দিকে 60 বছর পর্যন্ত গেলে আরো বাকি থাকবে 440 বছর এই 440 বছর পর্যন্ত যাওয়ার পরে প্রথম আসমানের কিছুটা সন্ধান পাওয়া যাবে তাহলে হাই টানা দ্রুত গতিতে রকেটে যাইতে হবে বৈজ্ঞানিকরা রিসার্চ করতে করতে যাইতে যাইতে মাত্র চাঁদের দেশে সন্ধান পাইছে এই তো চাঁদের দেশ তো কয়েক লক্ষ মাইল উপরে আল্লাহু আকবার প্রথম আসমানে যাওয়ার ক্ষমতা কারো নাই আল্লাহু আকবার এই আসমানটাকে আল্লাহ পাক
এই 500 বছরের 500 বছর যেতে লাগে এমন একটা আসমান আল্লাহ পাক খুঁটি ছাড়া সাজাইছেন ঠিক না সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি লেখেন কয় আসমান এবং জমিনের মাঝে কিন্তু খুঁটি আছে আমরা দেখি কিন্তু জানি না সুবহানাল্লাহ কোন দেখি জানি না বুঝি না তো উনি লেখছেন আসমান এবং জমিনের মাঝে খুঁটি হলো আলেম সম্প্রদায় সুবহানাল্লাহ কইতেন না হ্যাঁ খুঁটি ছাড়া কিছু হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইয়া এই জমিন বানাইয়া আসমান আর জমিনের খুঁটি বানায় দিলেন পয়গম্বরদেরকে আসমান এবং জমিনের খুঁটি পয়গম্বর নাই তার ওয়ারাসাতুন নবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে খুঁটি বানায় দিবেন উলামায়ে কেরাম থাকবে দুনিয়া থাকবে উলামায়ে কেরাম থাকবে দ্বীন থাকবে উলামায়ে কেরাম থাকবে মুসলমানের ঈমান থাকবে উলামায়ে কেরাম থাকবে না ইসলাম থাকবে না মুসলমানও থাকবে না দুনিয়াও থাকবে না আসমানও থাকবে না আসমান ভেঙে জমিনের সাথে মিশকার হয়ে যাবে তাহলে এই আলেমরা হলো আমি গত পরশুদিন মনে রংপুরে বলেছিলাম আলেমরা হলো বর আলেমরা কি বরের মতো আলেমরা কিসের মতো আপনারা বর যাত্রী যান না জামাইর সাথে হ্যাঁ এই দেশে তো জামাই বলে কুমিল্লা অঞ্চল দাউদকান্দি সেই বাজারের সাথে আমার নানার বাড়ি ঢাকা কেরানীগঞ্জে থাকি টঙ্গীতে জুমা পড়াই এক মাদ্রাসায় তো পড়াই আল্লাহু আকবার তো এই অঞ্চলে তো মানুষ জামাই কয় আর কি জামাই উসিলায় কিন্তু বরযাত্রী খায় বরের উসিলায় বরযাত্রী খায় যদি কোনো বিবাহতে বরযাত্রীতে যাত্রী গেছে জামাই যায় নাই ওই যাত্রীর কপালে কি খাওয়ান জুটবে জোরে বলেন খাবার জুটবে না কারণ বরের উসিলায় বরযাত্রী খাবে বরই আসে নাই তোমাদের কপালে জাতার বাড়ি কারণ জামাই ছাড়াইছো মেয়েও পাইবা না খাবারও পাইবা না বিপদ আরো উল্টা দুপুর বেলা না খাই আস তবে বাড়িতে ফিরা তো বরের উসিলা কিন্তু বরযাত্রী খায় উলামায়ে কেরাম হলো বর উলামায়ে কেরাম হলো বর তামাম দুনিয়ার সমস্ত মানুষ হলো বরযাত্রী সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উলামায়ে কেরামের সিনার ভিতরে এলমে নবুবী আর এলমে ইলাহি থাকার কারণে এলমে নবুবী থাকার কারণে তারা হয়ে গেলেন বর তামাম দুনিয়ার মানুষ হলো যাত্রী বরের যাত্রী আলেম ওলামার কারণে মুসলমানদের কারণে আল্লাহ পাক বেঈমান আর নাস্তিক মুরতাদকে খাওয়ায় কথা বুঝেন নাই মুসলমান যদি না থাকতো তাইলে কিন্তু বেঈমানদের কপালেও খাবার জুটতো না কি কথা ঠিক কিনা কি বুঝেন কথা তো দেখেন বর কিন্তু বিবাহের দিন খায় বেশি না কম জানেনি আপনারা বর খায় কম যাত্রী খায় বেশি তিনটা চারটা পর্যন্ত খায় বরের সামনে বড় ছাগল দিলে খাসি দিলে বড় মুরগি দিলে হ্যাঁ মনে খাওয়াই জানে না রুমাইল কালি ফেসায় তিনটা দিয়া থই মোহের ভিতরে ঠিক না বে ঠিক কারণ বরে কইতাছে এ যে ও বর যাত্রীরা খাও খাও ভালো কইরা খাও খাইবাই তো একদিন খাইবা কয়দিন আর আমি হলাম বর এই শ্বশুর বাড়ি কিনলাম আজকে আজকে জনম বরে খাবো আমি ঠিক না বে ঠিক বরে কয় আজকেই খাবি আর কিন্তু খাওয়া জুটতেও পারে নাও জুটতে পারে আমি এই বাড়ির সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে রিলেশন হয়ে গেছে মহব্বত হয়ে গেছে তাল্লুক হয়ে গেছে জনম জনম আমি এই বাড়িতে খাবো আজকে তোরা খা আর আজকে যেহেতু আমি নতুন সম্পর্ক হচ্ছে মুখে রুমাই শরম তো বুঝেন নাই আল্লাহ আকবার উলামায়ে কেরাম আল্লাহু আকবার কাবীরা আলেম সম্প্রদায় হলেন বর মুসলমানেরা হলো বর তামাম দুনিয়ার সমস্ত বেঈমানদের জন্য মুসলমান হলেন বর মুসলমানদের জন্য আলেম হইলেন বর ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন বিবাহের দিন যেমনি ভাবে বর কম খায় যাত্রী বেশি খায় মুসলমানেরা দুনিয়ায় আরাম কম করবে আলেম ওলামা আরাম কম করবে খাবে কম যাত্রীরা খাবে বেশি বেঈমানরা হলো বর যাত্রী তাদের বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই টাকা পয়সার অভাব নাই তারা তো বরযাত্রী দুনিয়ায় খাবে আখেরাতে পাবে না আখেরাতে স্থায়ী খাওয়া মুসলমান আলেম ওলামাদের জন্য রিজার্ভ হয়ে গেছে আর জোরে কোন ঠিক না বে ঠিক
আমাদের ভয় নাই এজন্য হাদিস শরীফের মধ্যে আছে না আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর বেঈমানের জন্য হলো বালাখানা বেঈমানের জন্য বেহেশতখানা শান্তির জায়গা খেয়াল করে দেখেন যে যত বড় ঈমানদার হয় বিপদ বেশি যে যত বড় মুমিন তার মুসিবত বেশি অনেক লোক কয় হুজুর এত নামাজ কালাম পড়ি তাহাজ্জুদ মিস নাই আওয়াবিন মিস নাই ইশরাক মিস নাই কোন আমল মিস নাই কিন্তু অভাব তো কাটে না অভাব কাটবে কিভাবে তোমারে তো আল্লাহ মহব্বত করে বেশি সুবহানাল্লাহ কোন এই ওয়াজ করতে গেলে তো আরো তিন ঘন্টা সেদিকে যাওয়া যাবে না এই আয়াতের উপরে কিছু আলোচনা করব থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না হাত তুলেন তো দেখি কি ব্যাপার জজবা কে সাথ খুশ রাখা চাইয়ে কারা কারা থাকবো দুই হাত তুলে নারে তাকবীর হাত নামান আল্লাহ কবুল করো আমরা শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ বাড়ি ফিরে যাব আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন এমন বেশি আলোচনা করব না আবার কমও করব না বেশি যেন না হয় আপনাদের ধৈর্য ভেঙে যায় আবার এমন কম যেন না হয় যেটা না হলে নয় মোটামুটি সময়ের ভিতরে আমার আয়াতের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আমার তেলাওয়াত কিছু আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ইমানদারের পরিচয় তুলে ধরতেছেন সুবহানাল্লাহ বলেন মুমিন কারা ও যুবক ভাই ভালো করে বুঝো আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো মুমিন দাবি কইরা হওয়া যায় না ইমানদার দাবি কইরা হওয়া যায় না ইমানদারের কিছু আলামত ইমানদারের কিছু বৈশিষ্ট্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি বাতলায় দিয়েছি ও বান্দা এই সমস্ত বৈশিষ্ট্য এই সমস্ত আলামত যদি তোমার ভিতরে থাকে ওরে বান্দা তখনই তুমি মুমিন হইতে পারবা ইমানদার হইতে পারবা ইমানদারের প্রথম শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইমানদারের মুমিনের প্রথম আলামত হলো মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের সামনে যখন আল্লাহর কথাগুলি বলে বলে মুমিনকে শোনায় দেওয়া হবে মুমিনের প্রথম পরিচয় হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে মুমিনের শরীরের মধ্যে একটা ভয় আসতে হবে শরীর কাঁপতে হবে সুবহানাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর নাম শুনলে শরীর কাঁপতে হবে আল্লাহর নাম শুনলে শরীরে ভয় আসতে হবে এটা মুমিনের প্রথম আলামত সুবহানাল্লাহ আল্লাহর নাম শুনলে কি আসতে হবে ভয় দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস যিনি প্রথম বুখারী শরীফের উস্তাদ বুখারী পড়াইছেন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছেন ওয়াজিরাত কুলুবুহুমের দুইটা ব্যাখ্যা জোরে বলেন কয়টা উনি ব্যাখ্যা করেছেন যদি মুমিন হয় প্রথম আল্লাহর নাম শুনলে তার দিলের ভিতরে ভয় আসতেই হবে কি আসতে হবে আল্লাহর ভয় যখন আইসা যাবে দেখবেন সুরায় আর চুরি করবে না চেয়ারম্যান আর গম চুরি করবে না এমনি ভাবে সভাপতি আর টাকা চুরি করবে না বক্তায় কিন্তু তখন আর উল্টা পাল্টা করবে না এমনি ভাবে মেম্বার চেয়ারম্যান শ্রোতা বক্তা ইমাম মুসল্লি যারাই আছে না সব উল্টা পাল্টা ছেড়ে দিবে যখন আল্লাহর ভয় আইসা যাবে আল্লাহর ভয়ের প্রথম আলামত হলো মুমিন হয়ে গেলে আল্লাহর ভয় আইসা যাবে আল্লাহর ভয় আসার সাথে সাথে সব গুনার কাজ ছাইড়া দিবে আমাদের দেশে এই যে সুরায় চুরি করে সুরারে কি করে চুরি যদি ধরা পড়ে জনমের পিঠা দিয়ে ছাইড়া দেয় এই পিঠা খাইয়া এই বাড়ি খাইয়া মাইর খাইয়া সুরায় কি ভালো হয় আপনি বলেন তো একটা সুরানে মারতে মারতে হাত পা ঘুরা ঘুরা করে ফেলছে একবারে অঙ্গহানি করে ফেলছে এই সুরায় কি আল্লাহ হয়ে গেছে হইছে বুঝেন কথা হয় নাই কেন কয় সুরার রোগ হইলে ভিতরে সুরার রোগ কোথায় ভিতরে ওষুধ দিছে কোথায় বাহিরে
ওই যেখানে রোগ সেখানে ওষুধটাও হয় নাই, ওষুধ তো দিছে বাহিরে, এই জন্য চোরার ভিতরে পরিবর্তন আসে নাই, ঠিক না বেদি? আরেক সুরারে দইরা পুলিশে নিয়ে রিমান্ডে তিন মাস দকমতো সাইজ করছে। সুরায় মনে করেন আপনাদের এই হোমনা থানা এই চৌরাস্তায় এবার সুরায় তিন মাস জেল খাইটা রিমান্ডে যায়া তিন মাস পরে এবার অস্ত্র নিয়া সুরা নিয়া ডাইরেক্ট শুরু করছে। লোকেরা ডাক দেয়া কয় ব্যবহার কি কাল্লা সুরা, তুই না তিন মাস জেল খাইয়া পিড়া খাইয়াইছস, এখন দি ডাইরেক্ট শুরু করছস কাল্লা সুরা? কয় হ্যাঁ হ্যাঁ। কয় হ্যাঁ হ্যাঁ কি? কয় আমি যে চুর ছিলাম গোপনে চুরি করছি, কেউ জানে নাই, আমারে পুলিশে নিয়া গ্রামবাসী নিয়া মেম্বার চেয়ারম্যান নিয়া দইরা জেলখানায় দিয়াইছে, জনমের ফিরা দিছে, সারা দেশের মানুষে জানছে আমি কাল্লা সুরা। এখন যখন জানছে আমি কাল্লা সুরা, আগে তো গোপনে করতাম, এবার ডাইরেক্ট শুরু করছি। বুঝেন নাই কথা? কারণ সুরার ভিতরে পরিবর্তন আসে নাই। কেন? কয় সুরার যেই রূপ যেখানে রূপ সেখানে ওষুধ দেওয়া হয় নাই। আরেকটা সুরেনে দইরা দাওয়াতে তাবলিকের লোকেরা তিন চিল্লায় সরমনায় পাঠাই দিছে, উজানি পাঠাই দিছে, মাদ্রাসায় ভর্তি করে দিছে, তিন মাস চিল্লা টিল্লা দিয়া সুরা এবার দাঁড়িয়ে রাখছে, মাথায় পাগড়ি গায়ে জুব্বা পইরা ইমাম সাহেবের আগে যায় খালি বয়ে থাকে। কি বলে মুসল্লিরা? কয় কি রে এটা কে রে? সাইডের দিক তাকায় দা, এটা দিক কাইল্লা সুরায় না? আমরা তো মনে করছি নতুন ইমাম সাহেব সাইকোলা দিছে, আইছে মনে হয়। কে কাইল্লা সুরা? তুই দি ইমাম সাহেবের মুসল্লায়? কয় হ্যাঁ হ্যাঁ। কয় হ্যাঁ হ্যাঁ কি? কয় আমারে খেদাই দিয়েন না, আমি তো কাইল্লা সুরা ছিলাম, কিন্তু আমার এই হুজুরে দইরা গ্রামবাসী দইরা তিন তিন চিল্লায় ফাটাইছে, দাওয়াতে তাবলিগে ফাটাইছে, সরমনায় উজানি ফাটাইছে, এখন আর আমি চুরি করি না, দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ছি, নামাজ পড়ি, টুপি রাখছি, জামা পড়ি। পরিবর্তন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কয় কেন? কয় পরিবর্তন হইছে, চূড়ার ভিতরে ছিল রোগ, এই রোগের চিকিৎসা আলেমরা দাওয়াতে তবলিগে নিয়ে করছে, সরবরাহ নিয়ে করছে, মাদ্রাসায় নিয়ে করছে, এই চিকিৎসার কারণে, কুরআন দিয়া চিকিৎসার কারণে, এলমে নববী দিয়া চিকিৎসার কারণে, ইসলাম দিয়া ইসলামের হাকিকত দিয়া চিকিৎসার করার কারণে, চূড়ার দিলের ভিতরে আল্লাহর ভয় আসার কারণে চূড়ায় এখন আর চুরি করে না, আল্লাহর ভয়ের কারণে চূড়ায় চুরি ছাইরা দেয়। কথা বলেন ঠিক না বেঠি? হাজার হাজার ঘটনা আছে ইসলামী শিক্ষার কারণে, দাওয়াতে তাবলিগে যায়া, সরমনে যায়া, উজানি যায়া, সরসিনে যায়া, ভালো ভালো হকানি পীর মশাইখের দরবারে যায়া, চোর গুন্ডা বদমাশ সুসকুস ঘুষখোর আল্লাহওয়ালা হয়ে গেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের প্রথম নাম্বার আলামত হলো আল্লাহর নাম শুনলে তার দিলের ভিতরে ভয় আসতে হবে, এটা মুমিনের প্রথম আলামত। ইয়াকুব নানুতাবি রহমতুল্লাহ আলাইহি লেখেন দ্বিতীয় আলামত হলো আল্লাহর নাম শুনলে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আসা লাগবে। কার মহব্বত? তুমি কিন্তু একজন গোলাম, তুমি কিন্তু একজনের গোলাম, সেই যার গোলাম তার নাম কিন্তু আল্লাহ। তার নাম কি? তার নাম কিন্তু আল্লাহ। ওই আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইছে, দুনিয়ার জমি আইসা, তুমি কিন্তু আবার বড় হইছো, যুবক হইছো, বিবাহ করছো, বিবাহে করার পরে কিন্তু তোমার সন্তান হইছে, সন্তান হওয়ার পরে আবার ওই সন্তান থেকে নাতিপুতি হইছে, এখন দেখা যায় সন্তান হওয়ার পরে বিবি বাল বাচ্চা হওয়ার পরে দুনিয়া সব চাইতে গে সব কিছু চাইতে মহব্বত আসে সন্তানের, মহব্বত আসে বিবির, ঠিক কি না? দুনিয়া সব কিছু চুরিও করে সন্তানের জন্য, এরকম ভাবে বাটপানি করে চিন্তাই করে বিবিরে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য। কই কেন? কই সন্তানের প্রতি বাবার মহব্বত, সন্তানের প্রতি মায়ের মহব্বত। কই মাত্র তুমি কিন্তু সৃষ্টি করো নাই, তুমি মাত্র উসিলা, সৃষ্টি করছেন আমার আল্লাহ, কিন্তু ওই সৃষ্টির উপরে তোমার মহব্বত আইসা গেছে, ভালোবাসা আইসা গেছে। ওরে বান্দা তুমি কেমন না ফরমান, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইলো, সন্তানে মহব্বত করতে পারলা, মালের মহব্বত করতে পারলা, সৃষ্টিকর্তা মালিক বুঝি এত পর, সৃষ্টিকর্তার মহব্বত তোমার কলবে থাকবে না, যদি কলবে না থাকে মমিন দাবি করতে পারো, মমিন হইতে পারবা না, ঠিক না বেঠি?
ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর নাম শুনলে ভয় আসতে হবে ভয়টা কেমন হওয়া লাগবে দুই একটা উদাহরণ দিব নাকি ভাইরা আমার আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি আল্লাহু আকবার কেমন ইমাম বুহানিফা বুদ ইমামে বাসফা বুহানিফা বুদ ইমামে বাসফা আছে রাজে উম্মতানে মুস্তাফা আছে রাজে উম্মতানে মুস্তাফা বুহানিফা বুদ ইমামে বাসফা বুহানিফা বুদ ইমামে বাসফা আরে আছে রাজে উম্মতানে মুস্তাফা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যুগের নক্ষত্র উম্মতে মুহাম্মাদের নক্ষত্র সব ইমামরা একমত সমস্ত ইমামরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইর মুখাপেক্ষি সমস্ত ফকিরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইর কাছে যিনি ভাইরা আমার এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এমন এক ব্যক্তি দুনিয়ার থেকে কেউ যদি নবীর পয়গাম্বরে একবার স্বপ্ন যুগে দেখা ফলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম কইরা জান্নাত তার জন্য ওয়াজিব বানায় দেয় ভাইরা আমার নবীকে দেখলে যদি জাহান্নাম হারাম হয় জান্নাত ওয়াজিব হইয়া যায় এই নবীর সাথে কত হাজার কোটি বার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মোলাকাত হয়েছেন এটা বড় আশ্চর্য নয় সবচাইতে বড় আশ্চর্য বিষয় হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই দুনিয়ার থেকে স্বপ্ন যে ঘুমাইয়া সৃষ্টিকর্তা মালিককে 100 বারের উপরে স্বপ্ন দেখেছে বুহানিফা ইমামে বাসফা বুহানিফা বুদিমামে বাসফা আরে আছে রাজে উম্মতানে মুস্তফা আছে রাজে উম্মতানে মুস্তফা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু সাধারণ লোক নয় উনি হলেন তাবেঈ উনি হলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছেন সাহাবা ইকরামকে যারা পেয়েছেন সাহাবা ইকরামের কথার উপরে ওনাদের উপরে যারা ঈমান এনেছেন বিশ্বাস রেখেছেন তারা হলেন তাবেঈ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি হলেন তাবেঈ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই অনেক পরে আসছেন আবু হানিফার অনেক পরে আসছেন আবু হানিফার উস্তাদ কিন্তু সাহাবা ইকরাম ইমাম বুখারীর উস্তাদ কিন্তু সাহাবা ইকরাম না এবার আপনারা বলেন আবু হানিফার দাম বেশি না ইমাম বুখারীর দাম বেশি আবু হানিফার দাম বেশি কারণ আবু হানিফা হলো তাবেঈ সাহাবা ইকরাম পাইছেন সাহাবা ইকরাম থেকে দিন শিখছেন এখন কিছু শ্রেণীর লোক বেরাইছে আহলে হাদিস দাবি করে এরা লামাজাবি আমি ওদেরকে আহলে হাদিস বলি না আহলে হদস নাপাকির বংশধর এরা ইহুদি খ্রিস্টানের দালাল কথা বুঝেন নাই আবু হানিফার সমালোচনা করে আরে বেটা আবু হানিফার সিরা জুতা এক পালায় যদি ওজন দেওয়া হয় তাম পৃথিবীর লামাজাবির গুষ্টি আহলে হদসের গুষ্টি এক পালায় ওজন দিয়ে আবু হানিফার সিরা জুতার মূল্য বেশি কথা বলে না কেন কথা বলে না কেন আবু হানিফা বেটা সাহাবি পাইছে তাবেই আবু হানিফার সমালোচনা করে বেটা আবু হানিফার হ্যাঁ অনুসরণ কইরা লক্ষ লক্ষ কোটি কোটি মাসালা কোরআন হাদিস থেকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বের করছেন যেই মাসালাগুলি বের না হইলে উম্মতের জন্য কঠিন হয়ে যায় তো সমাধান শরীয়তের উপরে চলাফেরা করা আল্লাহু আকবার কাবীর এই আবু হানিফার সমালোচনা করে সেই বিষয়টা আজকে আলোচনা না সেদিকে যাওয়া সম্ভব না আপনি চিন্তা করেন এই লামাজাবির গোষ্ঠী আহলে হাদিসের গোষ্ঠী নতুন নতুন ফেতনা নতুন নতুন ফতোয়া দেওয়া শুরু করছে দুই একটা বলবো নি দুই একটা বলি তাহলে বুঝবেন কোরআন শরীফ আপনারা কি ওযু কইরা ধরেন না ওযু ছাড়া হে জোরে বলেন ওযু কইরা না ওযু ছাড়া আহলে হাদিসের গোষ্ঠী ফতোয়া দিছে কয় কোরআন শরীফ ওযু ছাড়াও ধরা যায় নাউজুবিল্লাহ যারা বলেন নাই তারা হেই দলে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহু আকবার কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম কোরআন শরীফে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন
তোমরা স্পষ্ট করবা না ধরবা না ইল্লাল মুতাহারুন যতক্ষণ পর্যন্ত পবিত্র না হইবা পবিত্র ছাড়া কিন্তু আমার কোরআন ধরা যাবে না আল্লাহ পাক যদি পবিত্র অবস্থায় ধরার জন্য আদেশ করেন এ মুসলমান ইমানদার ভালো করে বুঝবা ভালো করে বুঝবা আল্লাহ পাক যদি বলেন কোরআন শরীফ ধরবা আমার কালামুল্লাহ ধরবা পবিত্র অবস্থায় এখন তারা বলে অপবিত্র অবস্থায় ধরা যায় এখন কি তারা আল্লাহর কোরআন মানেনি জোরে বলেন মানে আল্লাহর কোরআনে একটা বিধান যদি কেউ অস্বীকার করে মুসলমান দাবি করতে পারে আহলে হাদিস দাবি করতে পারে আমি বলি তারা মুসলমান নয় জোরে বলো ঠিক না বেঝি মুসলমান ভাইরা আমার বেশি বলবো না দুই একটা শুনে রাখেন নতুন করে আহলে হাদিস দাবিদার এরা আসলে আহলে হাদিস মানে না মুসলমানদের মধ্যে ফেতনা লাগায় দিতেছে ইহুদি খ্রিস্টানেরা দেখছে মুসলমানদের সব জায়গায় ফেতনা হয়ে গেছে একটা জায়গায় মাত্র বাকি সেই জায়গাটা হলো আল্লাহর ঘর মসজিদ এখানে মুসলমানদের মধ্যে কোনো ফেতনা নাই মসজিদের ভিতরে কোনো মারামারি নাই ইহুদি খ্রিস্টানরা দেখলো সব জায়গায় তোলাতুলি কইরা লাগায় দিছি মসজিদে শুধু বাকি আছে এইবার মসজিদের ভিতরে লাগাইছে কয় নাবীর নিচে হাত বাঁধা জায়েজ নাই নাবীর উপরে বাঁধতে হবে নাবীর উপরে বাঁধতে হবে এই মহিলার পুরুষের মাসালা কি এক নাকি মহিলা পুরুষের নামাজ কি এক নাকি পুরুষে যদি বুকের উপরে বাঁধে মহিলারা বাঁধবে কোথায় এটাই মাযহাবের ভিতরে ইমামে আযম আবু হানিফা স্পষ্ট করে দিয়েছেন মহিলারা বাঁধবে বুকে পুরুষে বাঁধবে নাভির নিচে এটাই তো বিধান এটাই তো শরীয়ত এই শরীয়তকে খণ্ডাইবার ক্ষমতা কোন লামাযাবি আহলাদিসের গোষ্ঠীর নাই আজকে মগধ ঘটনা বরিশালে লামাযাবি আহলে হাদিসদের সাথে বহস হয়েছে কওমি আর উলামায়ে কেরামের চরমনাথ বিশ্বাসবুজুরের তারা শেষ পর্যন্ত কানে দইরা বটনি লইয়া এলাকার থেকে পালাই যাইতে বাধ্য হয়েছে কয়টা বলবো আরেকটা শুনেন আশ্চর্য হয়ে যাবেন আপনারা বলেন তো মুসলমানের কালেমা কি পড়েন সবাই পড়েন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুসলমানের ভালো করে বুঝেন ভাই ভালো করে বুঝেন এটা হলো মুসলমানের কালেমা এই কালেমা যতক্ষণ পর্যন্ত না পড়বে এই কালেমার উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে মুসলমান হইতে জোরে বলেন হইতে পারবে না এই লামাযাবির গোষ্ঠী আরেকটা ফেতনা বার করছে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমা না নাউজুবিল্লাহ এখনো বলেন নাই এরা কালেমার অংশ বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি কালেমার অংশ না নাউজুবিল্লাহ আবার বলেন আস্তাগফিরুল্লাহ বলেন নাউজুবিল্লাহ আবার বলেন আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা ভালো করে বুঝবেন ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুধু কালেমা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কালেমা না হয় কেউ যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে তার কি ঈমান আনা হবে হবে আবু জাহেল মক্কায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করেছিল উতমা সাহেবা স্বীকার করেছিল কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করে নাই মুসলমান হইতে পারছে আমি বলি যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা কালেমার অংশ বলো না আল্লাহর কসম বললে কাফফারা দিতে হবে না ওরা মুসলমান নয় মুসলমানদের ভিতরে ভাগ ভাগ ফাটল তৈরি করার একটা ষড়যন্ত্র নিয়ে বাংলার জমিনে ঢুকে গেছে জোরে বলেন ঠিক না বেঠি ভাইরা আমার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কালেমার হক আদায় হবে না আসে আজিমের ভিতরে আল্লাহ পাক সরহে সুদুর ফি ওয়াকায়াতুদ দুহুর নামক কিতাবের মধ্যে লেখেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 350 বছর পর্যন্ত কাঁদলেন কত বছর 350 বছর কাঁদার পরে হঠাৎ করে ওনার মনে পড়ছেন যে 350 বছর পর্যন্ত কাঁদলাম মাফের কোনো খবর আসলো না তো এমন কান্না উনি কাঁদছেন তাফসীরের ভিতরে লেখেন যে কাঁদতে কাঁদতে দুই গালের মাঝখান দিয়া
চোখের পানি পড়তে পড়তে মাঝখানে গা হয়ে গেছিল এবং ওনার তাফসিরের ভিতরে লেখেন ওনার চোখের পানি পড়তে পড়তে ছোট ছোট খালবিল হয়ে গেছে আল্লাহু আকবার এমন কাঁদা কাচ্ছেন তাফসিরে বুদ্ধে লেখেন যে আপনার পানি জমে ওই পানির ভিতরে পশুরা গোসল করত কেমন কান্না কানছে 350 বছর পর্যন্ত কান্দার পরে আদম নবী দেখলেন ক্ষমার কোন আওয়াজ আসতেছে না এবার আদম নবী ডাক দিয়ে বলে আল্লাহ গো 350 বছর পর্যন্ত কাঁদলাম ক্ষমার কোন আওয়াজ আসলো না আ মালিক রব্বে কারীম এবার একটা নাম ধরে আপনার কাছে ডাক দেব দেখি এই নামের বরকতে আপনি maaf করে দেন কিনা এবার ডাক দিয়ে কয় আল্লাহ গো তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে খাতিরে আমি আদম এবং হাওয়ারে মাফ করে দাও আকাশ থেকে জবাব আসলো সরসে সুদূর ফি ওকায়াতুদ দুহুর নামক কিতাবের মধ্যে লেখেন আল্লাহ ডাক দে বলে আদম রে এই নাম তুমি কোথায় পাইলাম আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে যখন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন জান্নাতের ভিতরে আমি যখন আনন্দ উল্লাসে মাতোয়ারা আমি ঘুরে বেড়াইতেছি হঠাৎ করে আপনার আশে আদিমের দিকে তাকায় দেখি আশে আদিমের দরজার ভিতরে কবাটের ভিতরে লেখালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম নবী ডাক দেব আল্লাহ যখনই আপনার ওই আশে আদিমের মধ্যে আপনার তাওহীদের নামের সঙ্গে মুহাম্মদের নাম দেখতে পাইলাম 350 বছর পরে 350 বছর পরে আমার দিলের ভিতরে এবার জেগে উঠলো আমি যে আশে আদিমে মুহাম্মদ একটা নাম দেখতে পেয়েছিলাম আমার মন বলে আল্লাহর নামের পরে মুহাম্মদের নাম এই নামটা মনে হয় আল্লাহর অনেক প্রিয় হবে আল্লাহর অনেক পছন্দের বান্দার হবে আল্লাহর কোন প্রিয় বান্দার হবে আল্লাহর কোন দোস্তের হবে এই জন্য 350 বছর পরে আদম নবী আমি মুহাম্মদের নাম ধরে ডাক দিয়ে ক্ষমা চাইলাম আল্লাহ আপনি ওই নামের বরকতে খাতিরে মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম এমন এক বন্ধুর নাম ধরে এমন এক ব্যক্তির নাম ধরে তুমি ক্ষমা চাইছো আদম রে এখন যদি আমি তোমারে মাফ না করে দেই আমার বন্ধু মুহাম্মদের নামের বেশ যদি হয়ে যাবে আদম নবী ডাক দেব আল্লাহ এই নামটাকে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম রে এই নামের ব্যক্তিটা হলো এমন এক ব্যক্তি এই ব্যক্তিকে যদি আমি আল্লাহ তৈয়ার না করতাম আসমান বানাইতাম না জমিন বানাইতাম না এই চন্দ্র সূর্য বানাইতাম না লৌহ কলম জান্নাত জাহান্নাম কিছু বানাইতাম না এমন কি তুমি আদমকে পর্যন্ত বানাইতাম না যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে না বানাইতাম ওরে আদম 350 বছর পরে আমার বন্ধুর নামের মহব্বত তোমার ভিতরে আসছে স্মরণ তোমার ভিতরে আসছে যেদিন তোমারে দুনিয়ায় পাঠাইছিলাম ওই দিন যদি মুহাম্মদের নাম ধরে ডাক দিতি আমি আল্লাহ ওই দিন সাথে সাথে তোরে ক্ষমা করে দিতা আসমান জমিন লৌহে কলম চান্দেছে তারে আসমান জমিন লৌহে কলম চান্দেছে তারে হর চিজ মে হায় নূরে মুহাম্মদ কি নজারে আসমান জমিন লৌহে কলম চান্দেছে তারে আসমান জমিন লৌহে কলম চান্দেছে তারে হর চিজ মে হায় নূরে মুহাম্মদ কি নজারে হর চিজ মে হায় নূরে মুহাম্মদ কি নজারে মোহাম্মদ কো আগার পয়দা না করতে মোহাম্মদ কো আগার পয়দা না করতে জমিন আসমা পয়দা না করতে যাহা তো খায় রুবুবিয়াত খোদা কা যাহা তো খায় রুবুবিয়াত খোদা কা ওহা তো খায় মোহাম্মদ মুস্তফা কা খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো খোদা জানে মোহাম্মদ মুস্তফা কো ওহা মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো আল্লাহু আকবার বলেন ভাইরা আমার সেই নবীর উপরে ঈমান না আনলে মুসলমান হওয়া যাবে না ঈমানওয়ালা হওয়া যাবে না আর বর্তমান যুগে আহলে হাদিস লা মাযহাবির গোষ্ঠী কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অংশ না জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ এই ফিতনা থেকে আমাদের হেফাজত করুক বলেন আমিন
এই ফেতনা আসেনি আপনাদের এলাকায়? হাই 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 হাই, সারা দেশ খায়া ফেলতেছে ইন্টারনেটের মাধ্যমে। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, হেদায়েত না থাকলে ফেরাউন নমরুদের মতো ধ্বংস কইরা মুসলমানের ঈমানকে হেফাজত করুক, বলেন আমিন। ভাইরা আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের দুইটা প্রথম নাম্বারে দুইটা আলামত, একটা হলো আল্লাহর নাম শুনলে ভয় আসতে হবে, দ্বিতীয় নাম্বার হলো মহব্বত আসতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কলবের ভিতরে আল্লাহ পাকের ভয় কত বেশি, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ও আমার ভাইয়েরা, ও ব্রাহ্মণবাড়িয়া, ও বানসার উপরে যুবক, ভালো করে বুঝবেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি একদিন দাঁড়ায়া দাঁড়ায়া রাতের বেলায় কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন, নামাজের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন, নামাজের ভিতরে যখন কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন, এইভাবে যখন হঠাৎ করে এই আয়াত আসলেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত যখন আসছে আসার সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সামনের আয়াত আর পড়তে পারতেছেন না, এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে উনি কান্নায় ভেঙে বললেন, সামনে রুকু শেষও দিতে পারলেন না, কাঁপতেছে, কাঁপতে কাঁপতে সারা রাত কাটায় দিয়েছেন। এই আয়াতের অর্থ হলো ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এক বাজারে বাজার করছো, এক এক রাস্তায় চলাফেরা করছো, এক বাড়ি বাড়িতে থাকা খাওয়া করছো, আজকে আর হাশরের ময়দানে তোমরা এক থাকতে পারবা না। ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমের দলগুলি আলাদা হয়ে যাও, ইমানদারগুলি আলাদা হয়ে যাও, বেঈমানগুলি আলাদা হয়ে যাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনি আয়াত যখন পড়লেন ভাবতে লাগলেন, হায় হায়, হাশরের ময়দানে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে মুজরিমের দলে ফালায়, বেঈমানের দলে ফালায়, না ইমানদারের দলে ফালায়, এই চিন্তা করতে করতে সারা রাত আর সামনে তেলাওয়াত করতে পারেন নাই, কানতে কানতে পুরো রাত এইভাবে কাটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভয় কাকে বলে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি শুধু বড় আলেম ছিলেন না, বড় ফকি ছিলেন, বড় জাহেদ ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বড় সৎ ব্যবসায়ী ছিলেন। আল্লাহু আকবার কাবীরা, আপনার আমলের ভিতরে ভয় থাকলে হবে না, আপনার ব্যবসার ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে, আপনার লেনদেনের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার খাদেমকে ডাক দিয়া কয়, খাদেম, এই ব্যবসার কাপড়গুলি তুমি বাজারে বিক্রি করে আসো, ব্যবসার কাপড়ের ভিতরে থানের ভিতরে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, ভালো কাপড়গুলি ভালো দামে বেচবা, খারাপ কাপড়গুলি তুমি খারাপ দামে অল্প দামে বিক্রি করবা, যেগুলোর মধ্যে রিপিট আছে, সমস্যা আছে, অল্প দামে বেচবা। খাদেম বাজারে যায় ভুলে গেছে, খারাপ কাপড় ভালো কাপড় সব এক দামে বিক্রি করে দিছে। বাড়ির মধ্যে আসার পরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয়, ও খাদেম, খারাপ কাপড়গুলি কি দামে বিক্রি করছো, ভালো কাপড়গুলি কি দামে বিক্রি করছো? খাদেম ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, আমি তো ভুলে গেছি, আমার তো স্মরণ ছিল না, আমি খারাপ ভালো সব ভালো কাপড়ের মানে বিক্রি করে দিছি। ইমামে আজম চোখে পানি ছাইরা দিয়া কয়, না রে না, খারাপ কাপড়গুলি রিপিট কাপড়গুলি যেগুলো সিরাফারা ভিতরে ছিল, খারাপ কাপড়গুলি বইলা বইলা কম দামে বিক্রি করা দরকার ছিল, তুমি ভালো কাপড়ের সাথে খারাপ কাপড়কে চালাই দিয়েছো, ব্যবসা কিন্তু হালাল হয় নাই, খারাপ হয়ে গেছে, এই টাকা আমার ঘরে নেওয়া যাবে না, খাওয়া যাবে না, কাউরে দান সৎকার করা যাবে না। সওয়াবের আশায় উনি আর এই টাকা তো ঘরে নিলেনই না, সঙ্গে সঙ্গে গরিব মিসকিনকে পুরা ব্যবসার টাকা সৎকার করে দিয়েছে। এই হলো আল্লাহর ভয়। ওজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শুনলে, আল্লাহর বাণী শুনলে ভয় আসতে হবে, এটা ইমানদারের আলামত। আরেকটা আলামত হলো ওয়াজিলাত কুলুবুহুমের আলামত হলো আল্লাহর নাম শুনলে মহব্বত আসতে হবে। ইয়াকুব নানুতবি রহমতুল্লাহ আলাই ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা করেন, আরেকটা ব্যাখ্যা হলো ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে মহব্বত আসতে হবে তার দিলের ভিতরে। কেমন মহব্বত? একটা ঘটনা বলবো, খুতবাতে জুলফিকারের মধ্যে একটা ঘটনা আছে এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন নি? আমাদের
কি পিতা জাতির পিতা জাতির পিতা কি প্রতি বছর বছর পাল্টায় নাকি আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম ও মুসলমান তোমাদের জাতির পিতা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব আসবে সবার জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ কোন ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পয়গম্বর ছিলেন না উনি বাদশাও ছিলেন দেশ চালাইতেন বাদশাও ছিলেন তো বাদশাহী পাওয়ার পরে এইবার ফেরেশতারা আসমানে বৈশা একজনে আরেকজনের সাথে আলোচনা করতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় বাদশাহী পায় আল্লাহর ভুলে গেছে আল্লাহর মহব্বত মনে হয় দিল থেকে কইমা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো ও ফেরেশতারা আসমানে বৈশা সমালোচনা আসমানে বৈশা আলোচনা করার কোনো দরকার নাই যাও আমার ইব্রাহিমের দুয়ারে যাইয়া যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করে ফেলাও আমার ইব্রাহিমের কলবের ভিতরে ক্ষমতা পাওয়ার পরে আমার মহব্বত বেশি না ক্ষমতার মহব্বত বেশি আমার মহব্বত বেশি না দুনিয়ার মহব্বত বেশি পরীক্ষা করে ফেলাও একজনে আলোচনা পর্যালোচনা সমালোচনা করার দরকার নাই যাও এবার ফেরেশতা মানব রূপে মানব রূপ দইরা মানুষের বেশ দইরা ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে দাঁড়ায় গেছে খুতবাতে জুলফিকারের মধ্যে লেখে মানব বেশ দইরা ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের দরজায় দাঁড়ায়া এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বলে ঘরের ভিতরে কে আছেন আমি একজন মুসাফির আল্লাহর হস্তে আমারে কিছু হাদিয়া দেন আল্লাহর হস্তে আমারে কিছু খাবার দেন আমি আজকে তিন দিন ধরে কিছু খাই না ফেরেশতা বেশ দইরা আসছে মানুষের বেশ দইরা তো ইব্রাহিম আলাইহিস সালাম সিংহাসনে বসা উজির নাজিরদেরকে নিয়ে আলোচনা করতেছেন তো আল্লাহ পাকের নাম ধইরা যখন গেটের ভিতরে দরজার সামনে ডাক দিছে ইব্রাহিম আলাইহিস সালাম বসার থেকে লাফ দিয়ে দাঁড়ায় একটা দৌড় মেরে বাড়ির দরজার সামনে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে হে মুসাফির কোথায় ঘর কোথায় বাড়ি রে তুমি আমার দরজার সামনে কার নাম বইলা ডাক দিলা বলে আমি একজন মুসাফির তিন দিন ধরে কিছু খাই না আমারে কিছু খাবার দেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি তো তোরে খাবার দিব তবে ওই যে একটা নাম দইরা আমারে ডাক দিছিলা ওই মালিকের নামটা রবের নামটা আমারে শোনায়া দাও ওই নামটা যদি শোনাও কত খাবার লাগবে রে সব তোরে দিয়া দিমু এইবার মুসাফির কয় কিরে এমন পাগল তো দেখি নাই খাওয়ান দিব নাম শুনলে রবের নাম কইলে এইবার আমি ইন্টারভিউ নেওয়ার একটা সুযোগ পাইছি আসছই তো ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু কথায় তো ইন্টারভিউ নেওয়ার আরো সুযোগ হয়ে গেছে আপনি যদি ডাক দেন খাবার দেব রব্বে কারিমের নাম বইলে আমার একটু শোনান অনেক মজা লাগছে আমার দিলের ভিতরে এই নাম শুনে আমি দৌড়ে আসছি সুবহানাল্লাহ মুসাফির কয় আগের বার ডাক দিছি দিছি এখন আর দিব না কয় কেন এখন আর মাংনা মাংনা ফাও ফাও ডাক দিব না কি দিবেন এই ডাকের বিনিময়ে বলেন কয় খাবার দিব কয় খাবার দিলে চলবে না ওই যে 10,000 গরুর পাল দেখা যায় একবার ডাক দিলে কি ওই পালের মালিক আমারে বানাই দিবেন নি ইব্রাহিম আলাইহিস সালাম তো বেটা আল্লাহর নামের ইজ্জত কত বেশি কত বড় সেটা তো তুই জানোস না ও তো গরুর পাল দে রব্বে কারিমের নামটা আমারে শোনায় দে একবার ডাকের কারণে 10,000 গরুর পালের মালিক তরে বানায় দিন আরো জোরে বলেন এইবার মুসাফির আল্লাহর নাম বইলা ডাক দিছে আল্লাহু আকবার ইব্রাহিম পয়গম্বরের ভিতরে খলিলুল্লাহর ভিতরে জজবা তৈয়ার হয়ে গেছে আশে কারা মিল্লা তো মাজহাব খোদাস আশে কারা মিল্লা তো মাজহাব জুদাস আরে আশে কারা মিল্লা তো মাজহাব খোদাস আশে কারা মিল্লা তো মাজহাব খোদাস ভাইরা আমার মুসাফির যখন আল্লাহ বইলা ডাক দিছে ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে জজবা তৈয়ার হয়ে গেছে লাফালাফি শুরু করছে দেখেন না উজানির ময়দানে গেলে আল্লাহর ওলিরা যখন বয়ান করে কেমন পাগলামি করে চরমনার ময়দানে যখন আল্লাহর ওলিরা বয়ান করে কেমন পাগলামি করে এটা পাগলামি নয় এশক উঠা যায় মহব্বতের জ্বালা উঠা যায় ওই জ্বালায় বান্দায় মালিকের মহব্বতে লাফালাফি করে ঠিক না বেঠি ভাইয়েরা আমার
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে কই মুজাফির এত মজা লাগছে রে আরেকবার ডাক দে আরেকবার রব্বে কারিমের নামটা আমারে শোনাও মুজাফির ডাক দে কই মাংনা মাংনা না দেওয়া যাও শুরু করছেন দিতেই থাকেন আবার ডাক দিলে কি দিবেন কই যে 10000 ছাগলের পাল আছে এটা তোমার সুবহানাল্লাহ ডাক দে কই মুজাফির গরু দিলাম ছাগল দিলাম মরুভূমি এলাকা হাজার হাজার গরুর পাল ছাগলের পাল যাও যাও গরুর মালিক বানাই দিলাম ছাগলের পালের মালিক বানাই দিলাম এ মুসাফির গরুর পাল দিয়া দিলাম ছাগলের পাল দিয়া দিলাম রে কিন্তু রব্বে কারিমের মহব্বত তো আমার কলবের মধ্যে এখনো তৃপ্তি মিটে নাই আরেকবার ডাক দাও এবার মুসাফির ডাক দেয়া কয় ওই যে উটের পাল আছে এটা দিবেন নি দিলে ডাক দিন সুবহানাল্লাহ কোন মিয়া আশেকার মিল্লাতো মাযহাব খুদাস আরে আশেকারা মিল্লাতো মাযহাব জুদাস মিয়ানে আ শেখ মাশুকের রঞ্জিস কিরামান কাতিবিন রাহম খবর নিজ ভাই রহমত ইব্রাহিম আলাইহিস সালাম বলে মুসাফির গরু নিবা ছাগল নিবা উট নিবা পাল নিবা কি নিবা কোনো কিছুই আমি তোমাদের দেওয়ার বাকি রাখবো না তবে শর্ত রে রব্বে কারিমের নামটা শুনে আমার কলিজাটা ঠান্ডা করে দাও ভয় আমার মুসাফির ডাক দেওয়া শুরু করছে ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়া শুরু করছে দিতে 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 সব দিছে এইবার শুধু বাকি আছে বাদশাহি সুবহানাল্লাহ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কলবের ভিতরে তো মহব্বত শেষ হয় নাই ডাক দেয়া কয় মুসাফির সব তো দিয়ে দিলাম আরেকবার শোনাও কয় কি দিবেন সব তো দিয়ে দিলাম বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল এখন ক্ষমতাটা খালি আছে আমি এটা দেশ চালাই ইসলামী হুকুমত অনুযায়ী চালাই এটাও কি নিবা কয় মাংনা মাংনা ডাক দাও আমার তবিয়ত না প্রথমবার দিয়ে আপনারে আনছি দ্বিতীয়বারে ডাকতে নেওয়া শুরু করছি ডাকতেই থাকবো নিতেই থাকবো যতক্ষণ আপনার কাছে আছে সুবহানাল্লাহ কোন ইব্রাহিম আলাইহিস সালাম কয় দেখো ভাই ক্ষমতা তোর জাত্তার হাতে দেওয়া যায় না ক্ষমতা যাত্রার হাতে দিলে আবার মানুষ মারা শুরু করবো ভালো মানুষ মারা শুরু করবো উল্টা পাল্টা অন ইসলামিক কাজ করা সমাজে শুরু করবো এই ক্ষমতা তো তোমার হাতে দেওয়া যায় না আমি এত খারাপ মানুষ না ক্ষমতার এত লোক নাই আপনার আপনি দিবেন কিনা কোন রব্বে কারিম যদি ভালোবাসেন তার নাম শোনার কারণে আপনি দিবেন এমনি এমনি কে দিবেন নাকি যান ডাক দিতাম না ইব্রাহিম আলাইহিস সালাম কো ভাই মুসাফির রাগ করলা নাকি কো রাগ কি আপনি ডাক আপনি ডাক দিতে কোন আবার কোন কিছু দিতেন না মাংনা মাংনা দেও আমার তবিয়ত না ইব্রাহিম আলাইহিস সালাম কো ভাই মুসাফির রাগ কইরো না রাগ কইরো না ঠান্ডা মাথায় দাঁড়াও আমি একটু ভাবিয়া চিন্তা করিয়া দেখি ক্ষমতা দিলে নি আবার সমস্যা হয় কারণ তো উপায় নাই তাই ক্ষমতা পাইলেই বলে উল্টা পাল্টা শুরু হয়ে যায় গা হ্যাঁ আল্লাহ আকবার যেই ক্ষমতায় সম্মানিত বানাইতে পারে ওই ক্ষমতায় কিন্তু অপমান অপদস্ত জুতার বাড়িও খাওয়াইতে পারে জোরে বলেন ঠিক না বে ঠিক ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না ক্ষমতা এক জিনিস সম্মান আরেক জিনিস সব ক্ষমতায় কিন্তু সম্মান দেয় না সামনে আসলে সালাম আলাইকুম দিবে সালাম দিবে পিছনে গেলে হালাল ভুত কইব এটা কি সম্মান হলো সম্মান তো ওইটাকে বলা হয় যেটা সামনেও করে পিছনেও করে ঠিক না বে ঠিক ক্ষমতা এক জিনিস সম্মান আরেক জিনিস না হলে পৃথিবীর পাওয়ারফুল মিস্টার ইবলিয়া ভূষ ইবলিস হিসেবে নাম দিয়া আসলে তো ইবলিস মিস্টার ভূষ তামাম দুনিয়ার ক্ষমতা পাওয়ার তামাম দুনিয়া ক্ষমতা চালাইছে শেষ পর্যন্ত শেষবার ইরাকে আইসা জুতার বাড়ি খেয়ে গেছে ঠিক না বেটি ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না ক্ষমতা দিয়ে আল্লাহ অপমান অবদস্ত সমাজে করাইতে পারে পারে কি পারে না জোরে বলেন ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ফিকির কইরা এবার বলতেছে আচ্ছা দেখি তোমার কাছে ক্ষমতা দেওয়া যায়নি ভাই ভাই চিন্তা কয় হা এ মুসাফির আমি ভেবে চিন্তে করে দেখলাম তুমি লোক খারাপ না তোমার হাতে ক্ষমতা দেওয়া যায় তবে আমার রব্বে কারিমের নামটা শোনাও তামাম দুনিয়ার সমস্ত ক্ষমতার চাইতেও আমার কাছে রব্বে কারিমের ইজ্জত অনেক বেশি আরো জোরে কল ভাইরা আমার এইবার ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতা তুলে দিলেন ক্ষমতা তুলে দেওয়ার পরে বলে ও ভাই ও
মুসাফির ক্ষমতাটাও শেষ পর্যন্ত তুমি নিয়া গেলা আমার তো কিছু নাই আর দেওয়ার মতো মাথা থেকে পা পর্যন্ত দেশ পরিচালনা করার দায়িত্ব তোমারে দিয়া দিলাম আমি কিন্তু এখন প্রজা তুমি কিন্তু এখন রাজা ও ভাই আমি সাধারণ প্রজা হইয়া তুমি বাদশাহর কাছে আমি একটা অনুরোধ করি আমি যে রব্বে কারিমের নাম আমারে শুনাইছো কলিজা ভরে নাই তৃপ্তি মিটে নাই আরেকবার আমারে রব্বে কারিমের নাম শুনাইয়া দাও আল্লাহ আল্লাহ ইতে শিরিনিস্ত নাম আরে শিরে সকার মিকুনাদ জানাম তামাম শিরে সকার মিকুনাদ জানাম তামাম মমিনারা মমিনা জিকরে খোদা বিসিয়ার গু ইয়াদব কোন ইয়াদব কোন ইয়াদব এইবার মুসাফির ডাক দে বলে পঞ্চপুরের যুবক ও বিবালিয়ার যুবক ভালো করে শুনে নাও তুমিও তো কবরে চলে যাইবা পয়গম্বররাও চলে গেছেন তা আলে মোলামও চলে যাবে তুমিও চলে যাইবা কি নিয়ে যাইবা কার মহব্বত নিয়ে যাইবা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দে বলেন ও ভাই মুসাফির আমার এই রব্বে কারিমের নাম শুনায় দাও এবার মুসাফির ডাক দিয়া কয় বাদশাহি দিয়া দিলেন দেওয়ার তো কিছু নাই আমি মাংনা ডাক দিমু না কাউরা আমি শুরু করছে মাংনা মাংনা ডাক দিমু না কি দিবেন দেওয়া ছাড়া দিতে আল্লাহর খলিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দে বলে আসমানের মালিক আল্লাহরে সাক্ষী রাইখা বলি একবার যদি আল্লাহ নামটা আমারে শুনায়া দাও আমি ইব্রাহিম বাকি জীবন তোমার গোলাম হইয়া যাব আর জোরে সুবহানাল্লাহ আজ মোহাব্বত শাহে বান্দা মিশাওয়াত আজ মোহাব্বত শাহে বান্দা মিশাওয়াত আরে আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত আজ মোহাব্বত তালখ শিরি মিশাওয়াত আজ মোহাব্বত রঞ্জে হারা হাত বুয়াত আজ মোহাব্বত রঞ্জে হাত বুয়াত আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দে বলে একবার যদি আরেকবার যদি আমারে শোনাও আমি বাকি জীবন তোমার গোলাম হইয়া যাব এই অবস্থা দেখে মুসাফির চোখের পানি গুলো চাইয়া দিছে চোখের পানি গুলো কাইদা দিছে আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দে বলে ও ভাই মুসাফির চোখের পানি কেন ছেড়ে দিলা কেন তুমি কাঁদতেছো আমার কোনো কথাই কি তুমি ব্যথা পেয়েছো নাকি কষ্ট পেয়েছো নাকি এবার মুসাফির ডাক দে বলে না গো না আমি কষ্ট পাই নাই ব্যথা পাই নাই আমি কেঁদে দিয়েছি আনন্দে একজন গোলাম একজন মালিক তার মালিককে তার একজন মালিককে তার প্রভুকে কত মহব্বত করতে পারে এই মহব্বত দেখা আমি মুসাফির কেঁদে দিয়েছি এইবার মুসাফির ডাক দে বলে ও খলিলুল্লাহ ও ইব্রাহিম আমার পরিচয় এতক্ষণ আপনার সামনে লুকায় রেখেছি আমার পরিচয় আপনার কাছে দেই নাই তবে শুনে রাখেন আমি মুসাফির নয় আমি কোনো ভিক্ষুক নয় আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আরো জোরে বলেন তো ভাইরা আমার এই কথা শোনার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে গেছে আল্লাহু আকবার বলেন ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে গেছে বলে ভাই মুসাফির তুমি আমাকে পরীক্ষা করার জন্য আসছো বলে হ্যাঁ আপনাকে নিয়ে তর্ক বিতর্ক হইতেছে ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে ও ফেরেশতা জিব্রাইল ও ফেরেশতা সম্প্রদায় তোমরা কি পাইলা কি বুঝলা ফেরেশতারা সেজদায় পড়ে বলে রব্বে ইলাহি বারে ইলাহি দেখলাম আপনার ইব্রাহিম আপনার প্রতি এত মহব্বত এত ভালোবাসা যা ধারণা করছিলাম তা না যারা মুমিন যারা ইমানদার ক্ষমতা পাওয়ার পরেও সব কিছু বাড়িগাড়ি হওয়ার পর কলবের ভিতরে আল্লাহর মহব্বত বিরাজ করে ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে খুশি হইয়া ইব্রাহিম পয়গম্বরের উপরে খুশি হইয়া আল্লাহ পাক উপাধি দিয়া দিলেন তাখাজাল্লাহু ইব্রাহিমা খলিলা আল্লাহ কয় ফেরেশতারা রে আমার ইব্রাহিম আমার বন্ধুরে আমি খালিয়াতে ফিরাই দিতে পারি না আমার মহব্বতে জেলখানায় গেছে আমার মহব্বতে আগুনে পড়ছে আমার মহব্বতে বাদশাহী সব ছাইড়া দিছে আমার বন্ধু আমার ইব্রাহিমকে শুধু নাবিউল্লাহ বলে ডাক দিলাম না আজকের থেকে খলিলুল্লাহ আমার বন্ধু বলে আমার ইব্রাহিমকে ডাক দিয়েছি এই হলো
ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর নাম শুনলে আল্লাহর কথা শুনলে ভয় এমন পরিমাণে আসতে হবে মহব্বতটা এমন পরিমাণে আসতে হবে সামনে তার আয়াত কইছে আর মুমিনের কয়েকটা গুণ বিশিষ্ট সেই দিকে তো যাওয়া সম্ভব না প্রায় আপনার 11:30টা বেজে গেছে ভাইরা আমার হ্যাঁ ভাইরা আমার এইজন্য আসুন দল মত নির্বিশেষে আমরা যেহেতু মানুষ আমরা যেহেতু মুসলমান আমরা যেহেতু রব্বে কারিমের গোলাম আমাকে আপনাকে সকলকে মরে যেতে হবে কবরে যেতে হবে ঈমানদার হইয়া মুমিন হইয়া যেন কবরে যাইতে পারি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন ইনশাআল্লাহ আল্লাহ সুযোগ দিলে সামনের গুণগুলি বৈশিষ্ট্যগুলি আমি পর্যায়ক্রমে এক এক করে আপনাদের যদি সুযোগ হয় শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে আজকের বয়ান সমাপ্ত করছি যেহেতু 11:30টা বেজে গেছে প্রায় 2 ঘন্টা প্রায় হয়ে গেছে কাছাকাছি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহুম্মা আলাইনা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا فلي ناديو مولا ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বন্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি আখেরাতের বিচার দিনে এ পাপীর উপায় হবে কি আয় আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আলে মোলা মানিয়া হাজি গাজি নিয়া মুরব্বী বাবাদের নিয়ে মাদ্রাসার পালে বলেদের নিয়ে যুবক ভাইদের নিয়ে পর্দারালের মা বোনদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাগার তোমার শাহী দরবারে তিমের মতো ভিক্ষুকের মতো হাত বিছাইলাম মেহরবানি করে দয়া করে মায়া করে আল্লাহ আজকের এই প্রোগ্রাম মাহফিল ওয়াজ মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করেন সওয়াবের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম বিশ্ব নবীর রওজা ধরে পৌঁছায়া দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনাত এতিমের মতো অন্ধকার কবরে সাইত আল্লাহ সকলের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ বিশেষ করে এই মাহফিলকে আঞ্জাম দিতে যাইয়া কেউ টাকা দিল কেউ পয়সা দিল অর্থ দিল শরম দিল কথা দিয়া আল্লাহ অনেক বিদেশি ভাইরা আল্লাহ সহযোগিতা করেছেন আল্লাহ তাদের জানে মানে ইমানে আমলে বরকত দিয়া দাও সহি সালেম অবস্থায় মা বাবার বুকে ফিরাই দিও আল্লাহ আয় আল্লাহ এই দেশ থেকে আল্লাহ যারা সহযোগিতা করেছেন আল্লাহ যেই যুবকরা পরিশ্রম করেছেন আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যেই মুরব্বী বাবারা পরিশ্রম করেছেন তাদেরকে আবু বকর বানায় দাও যুবকদেরকে খালেদ বিন ওলিদ বানায় দাও আল্লাহ আয় আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসির মতো বানায় দাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ যত হাজত আছে আসমান থেকে পূরণ করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ মোরা গুনাগার তোমার নাম গফফার কার কোন দিন জীবনের শেষ রাত দিন হইয়া যায় কেউ বলতে পারি না গো আল্লাহ কেউ বলতে পারি না আল্লাহ আমাদের মধ্যে থেকে অনেকের মা বাবা বিদায় নিয়ে গেছে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিদায় নিয়ে তিমের মতো অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ তাদের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন তাদের আপনজন যারা কবরে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ বিশেষ করে কার জন্য দুঃখিনী মা দুনিয়াতে নাই কার বাবা নাই মা
তোমার নবী বলেন যে মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব লেখা হইয়া যায়। আল্লাহ তুমি তাকায়া দেখো এই ময়দানের দিকে কে মহারা কে বাবা হারা গো মেহেরবানি করে মারে বাবারে কবরে মাফ কইরা দাও মা বাবার কবরে নিজ হাতে জান্নাতের বিছানা বসায় দাও আল্লাহ আল্লাহ মারে কষ্ট দিও না কবরে মারে দুঃখ দিও না রে আল্লাহ আল্লাহ জান্নাতের সাথে কবরের সাথে কালেকশন করে দাও আল্লাহ বাপ মা যাদের চলে গেছেন কবরে নূরের বাতি আলো দিবেন তাদের যত গুনাহ করে গেছেন বাপ মা মাফ করিয়া দেন গো মাওলা নিজ দয়ায় আয় আল্লাহ জীবনের গুনার দিকে না তাকায়া তোমার রহিম রহমান গফফার নামের দিকে তাকায়া আমাদের জীবনের জিন্দগি সব অপরাধ মাফ করে দিও আল্লাহ গুনাহগার বইলা ডাক দিও না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে জীবনের শেষ নিঃশ্বাস নিয়ে যেও না আল্লাহ যেদিন মৃত্যু দিবা গো নামাজের হালতে মৃত্যু দিও আল্লাহ যেদিন মৃত্যু দিবা কোরআন পড়তেছি নামাজের সেজদে দিয়েছি মক্কা মদিনা জিয়ারত করতেছি ওই অবস্থায় মৃত্যু পাঠায়ও আল্লাহ হায় আল্লাহ অ্যাক্সিডেন্ট করে আমাদের মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ আমার বন্ধু মানুষ ইজারুল্লাহ আরিফি মুফতি সাহেবকে আল্লাহ নেক হায়াত দিয়া দাও এই মাদ্রাসার কমিটি আয় আল্লাহ উস্তাদ বৃন্দ আল্লাহ ছাত্র সবাই রে কবুল করে নাও আল্লাহ যারা মুহিব্বিন দাতা সবাই রে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ জীবনের শেষ ফরিয়াদ যেদিন বিদায় করে দিবা ইমানের হালতে দিও নামাজের হালতে দিও আর জীবনের জিন্দগির সব গুনাগুলি মাফ করে দিও আল্লাহ গুনাহগার বইলা ডাক দিও না ইমানদার বইলা ডাক দিও তোমার গোলাম বলে ডাক দিও যদি আল্লাহ না ফরমান বইলা জাহান্নামে ফেলে দাও তোমার কোনো লাভ হবে না মাফ করিয়া যদি জান্নাতে দাও তোমার কোনো লোকসান হবে না রে আল্লাহ আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি আল্লাহ চাইয়া গো থাকবা কেমনে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজায় গো রইলাম বসিয়া রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন সকলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।